আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কয়েক ঘন্টার ব্যবধানে দেশে এলো মডার্না ও সিনোফার্মের 45 লাখ ভ্যাকসিন। শিগগিরই করোনার গণ টিকাদান শুরু। করোনায় বিভিন্ন জেলায় অন্তত 42 জনের মৃত্যু। তীব্র শ্বাসকষ্ট নিয়ে রাজধানী হাসপাতালে আসছেন রোগীরা। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকায় গ্রেপ্তার 320, কয়েকশো যানবাহনের বিরুদ্ধে মামলা, জরিমানা। এবং বর্ষণ ও পাহাড়ি ঢলে ডুবে গেছে কয়েকটি জেলার নিম্নাঞ্চল, পানিবন্দী মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র থেকে মডার্না এবং চীনের সিনোফার্মের 45 লাখ ডোজ করোনার টিকা এসেছে বাংলাদেশে। গতকাল রাত থেকে কয়েক ঘন্টার ব্যবধানে এসব ভ্যাকসিন দেশে পৌঁছায়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, খুব শিগগিরই গণ টিকাদান কর্মসূচি আবারও চালু করা হবে। টিকা বুঝে নিতে বিমানবন্দরে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন রাষ্ট্রদূত। মমিনুর রিপনের রিপোর্ট। দেশে করোনা মহামারীর এই কঠিন সময়ে টিকা নিয়ে চলমান সংকট আপাতত কমল। যুক্তরাষ্ট্র থেকে উপহারের 25 লাখ আর চীনের সিনোফার্মার সাথে 1.5 কোটি ডোজ চুক্তির প্রথম চালানের 20 লাখ টিকা ঢাকায় এসেছে। সংকটের কারণে গণ টিকাদান কর্মসূচিতে যে ছন্দপতন হয়েছে তা কাটিয়ে ওঠার আশা স্বাস্থ্যমন্ত্রীর। ইনশাআল্লাহ ভ্যাকসিনের আর অভাব হবে না। ডিসেম্বরের মধ্যে প্রায় 10 কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে, এটা আমরা আশা রাখি। আমাদের ভ্যাকসিন কার্যক্রম অল্প অল্প করে চলছিল, এখন এটা বেগবান হবে এবং অল্প দিনের মধ্যেই আমরা আমাদের ভ্যাকসিন কার্যক্রম আবারও শুরু করতে পারব। ভারত থেকে যে চুক্তি করা হয়েছে অ্যাস্ট্রাজেনিকার, সেখান থেকেও আমরা ইঙ্গিত পেয়েছি যে আমাদের অগস্ট মাস থেকে তারা অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন দেওয়া শুরু করবে। টিকা বুঝে নিতে স্বাস্থ্যমন্ত্রীর সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রীও। দ্রুততম সময়ের মধ্যে টিকা হাতে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। আমেরিকান হেল্পটা এসেছে ইন দ্য মোস্ট ক্রিটিক্যাল টাইম, এটা আমাদের খুব ক্রিটিক্যাল টাইম, এই সময় ওদের হেল্পটা এসছে এবং ইউ আর সো প্রাউড অফ ইট। আমরা আরও অনেক আমাদের পয়সা দিয়ে কিনারগুলো আসতেছে। মডার্নার টিকা হস্তান্তর অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, করোনা সংক্রমণ মোকাবেলায় সরকারের কার্যক্রম জোরদার করতে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। The United States understands the urgency of getting as many safe and effective vaccines to Bangladesh as quickly as possible. And we understand to save lives around the world, stop the threat of the new variant and rebuild the global economy, we have to work together. বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আগে ফাইজারের তৈরি 1,620 ডোজ টিকা বাংলাদেশকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন আছেন আমাদের রিপোর্টার আদ্দিন সজীব। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। সজীব, সকালে টিকার চালান কারা বুঝে নিলেন? এছাড়া আর কোনো নতুন তথ্য আছে টিকা নিয়ে? আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে টিকা যেটি আসার কথা ছিল আজকে সকালে সেটিও চলে এসেছে, এবং স্বাস্থ্য অধিদপ্তরের যারা সংরক্ষণ করে কেন্দ্রীয় সংরক্ষণাগার, সেখানকার যে কর্মকর্তারা আছেন তারা এখানে এসে টিকাটা বুঝে নিয়েছেন। যদিও এখনও পর্যন্ত সেই টিকার বের করে নেওয়া হয়নি। টিকা এয়ারপোর্টে ভিতরে কার্গো যে 8 নম্বর গেট আছে, এই গেট দিয়ে গেছে টিকা আনার জন্য গাড়ি, এবং এই সেই টিকা তারা নিয়ে আসার জন্য ভিতরের যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেই জিনিসগুলো এখনও হচ্ছে, এখনও পর্যন্ত সেটি বের হয়ে আসেনি। আপনি নিশ্চয়ই জানেন যে রাতে 11:20 পরে 12:12 দিকে এবং তারপরে ভোর 5টার দিকে সিনোফার্মের টিকা এসেছে, এবং সবশেষ টিকা এসেছে 8:38
যেটি মডার্নার টিকা, সেই টিকাগুলো এসেছে সব মিলিয়ে প্রায় 45 লাখ টিকা এসেছে এরই মধ্যে। এবং এই টিকাগুলোকে এখন সংরক্ষণ করা হবে, যে তাপমাত্রায় এগুলোকে সংরক্ষণ করা যায় সেটি সংরক্ষণ করা হবে। একটি বেক্সিমকোর যে ওয়ারহাউস, সেখানে টিকা সংরক্ষণ করা হবে। এবং আরেকটি হলো আপনার কেন্দ্রীয় সংরক্ষণাগার যেটি আছে স্বাস্থ্য অধিদপ্তরের, সেখানে সংরক্ষণ করা হবে। এবং যে যারা আমাদের সঙ্গে কথা বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা, তারা আমাদেরকে এই বিষয়টা নিশ্চিত করেছেন যে দ্রুত সময়ের মধ্যে জেলা পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ে এগুলোকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে একই সঙ্গে। এবং এই টিকাগুলো যে সংকট তৈরি হয়েছিল সেই সংকট কাটিয়ে ওঠার জন্য দ্রুত সময়ের মধ্যে মানুষের কে যে টিকা দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিও বাস্তবায়ন করা হবে। সাগর, আপনাকে ধন্যবাদ। প্রবাসী কর্মীদের বিশেষ ব্যবস্থায় করোনা টিকা রেজিস্ট্রেশন শুরুর দিনই সার্ভার জটিলতায় বন্ধ হয়ে গেছে। রাজধানী ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে অপেক্ষমান প্রবাসী কর্মীরা এই ঘটনায় বিক্ষোভ করেন। তবে দায়িত্বরত কর্মকর্তারা জানান, জটিলতা কাটিয়ে শিগগিরই আবার রেজিস্ট্রেশন শুরু হবে। শফিউল আলম সুজনের রিপোর্ট। করোনা টিকার রেজিস্ট্রেশন পেতে শুক্রবার সকাল থেকেই অভিবাসী কর্মীরা রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে ভিড় করতে থাকেন। সময় বাড়ার সাথে সাথে রেজিস্ট্রেশনের জন্য ফর্ম পূরণ করলেও NTMC সার্ভার জটিলতার কারণে BMET-র সেই নিবন্ধন আর করতে পারেনি সৌদি ও কুয়েত প্রবাসী কর্মীরা। লকডাউনের মধ্যে দূর দূরান্ত থেকে এসে এ পরিস্থিতিতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। ক্ষুব্ধ প্রবাসী কর্মীদের অনেকেই অভিযোগ করেন, সময় মতো করোনা টিকা দিতে না পারলে কর্মস্থলে যেতে পারবেন না তারা, ভিসার মেয়াদ ফুরিয়ে অনেকে চাকরি হারাবেন। আমি প্রবাসী যে অ্যাপসটা, ওটা এখন পর্যন্ত সার্ভার আমাদের কাছেই করতেছে না। এখন আমাদেরকে বলছে যে তোমাদের ভ্যাকসিন, তোমাদের ই পাসপোর্টের নিবন্ধন আজ হবে না। ওইখানে চাকরি করি, মানুষের চাকরি, সঠিক টাইমে যাইতে না পারলে তারা আমাকে রাখবো না। আমরা চাই একটা ফাইজার টিকা অনলি কুয়েত যাওয়ার জন্য। বিক্ষুব্ধদের শান্ত করতে এসে কর্মকর্তারা জানান, সার্ভার সচল হলেই দ্রুত রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন প্রবাসী কর্মীরা, সরকারের সুরক্ষা অ্যাপেও অগ্রাধিকার পাবেন তারা। এছাড়াও আমি প্রবাসী অ্যাপ এবং জেলা পর্যায়ে BMET-র অফিস TTC গুলোতেও প্রবাসী কর্মীরা নিবন্ধন করতে পারবেন বলেও জানান কর্মকর্তারা। শফিউল আলম সুজন, ATN বাংলা, ঢাকা। করোনা ও করোনা উপসর্গে দেশের 8 জেলায় 24 ঘন্টায় 42 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেলে মারা গেছেন 13 জন, তবে এই সংখ্যা গতকালের চেয়ে কম। বরিশাল শেরেবাংলা মেডিকেলে 10 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 160 জন, আক্রান্তের হার 54.73%। চুয়াডাঙ্গে মারা গেছে 5 জন এবং আক্রান্ত 14 জন। জেলায় শনাক্তের হার শতকরা 35%। কুষ্টিয়ায় মারা গেছে 7 জন ও শনাক্ত 95 জন। ঠাকুরগাঁওয়ে 4 জনের মৃত্যু ও আক্রান্ত 94 জন। গাইবান্ধায় 2 জনের মৃত্যু ও আক্রান্ত হয়েছেন 29 জন। শেরপুরে 2 জনের মৃত্যু হয়েছে, শনাক্তে 21 জন, শনাক্তের হার 29.16%। গত কয়েক দিনের তুলনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা কমেছে চট্টগ্রামে। এ জেলায় নতুন আক্রান্ত 262 জন ও মারা গেছে 1 জন, তবে এখনও শনাক্তের হার 25%। রাজধানীর হাসপাতালগুলোতে এক সপ্তাহ ধরে করোনা রোগীর চাপ বাড়ছে। ICU সংকট দেখা দিয়েছে অনেক সরকারি হাসপাতালে। রোগীদের বেশিরভাগই আসছেন ঢাকার বাইরে থেকে, ভর্তি হচ্ছেন তীব্র শ্বাসকষ্ট নিয়ে। একরামুল হক সাইমের রিপোর্ট। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল, করোনা ডেডিকেটেড এই হাসপাতালে গত এক সপ্তাহ ধরে রোগী ভর্তি বেড়েছে প্রায় 40%। খালি নেই কোনো ICU বেড। এখানে ঢাকার চেয়ে বাইরের রোগী আসছেন বেশি। ডাক্তাররা বলেছে যে এখানে সম্ভব না, আমাদের যা ট্রিটমেন্ট আমরা দিছি, এখন আপনারা ঢাকা অথবা রাজশাহী ICU-তে ভর্তি করতে হবে। একটু নার্ভাস ফিল করছিল তো, যে গ্রামে এখানে কী করবো, বলছে যে শহরে যদি ওনাকে আশ্বস্ত করা হয় আমরা ঢাকা যাই, তা তুমি ওখানে টেস্ট করাই। চিকিৎসকরা বলছেন রোগীর এই চাপ অব্যাহত থাকলে সেবা দিতে হিমশিম খেতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। স্যাচুরেশন খারাপ নিয়ে আসতেছে, 85-90 এরকম। ভালো স্যাচুরেশনের পেশেন্ট সেমনভাবে পাওয়া যাচ্ছে না, খারাপ স্যাচুরেশন নিয়ে আসছে। মহাখালীর DNCC করোনা ডেডিকেটেড হাসপাতালের চিত্রও একই রকম। এক সপ্তাহ ধরে সেখানে প্রতিদিন গড়ে 70 জন করে রোগী ভর্তি হচ্ছে, মারাও যাচ্ছে দৈনিক 8 থেকে 10 জন করে। ওনাকে ICU-তেও দেওয়া হয়েছিল, ফাইনালি আজকে আর
উনি সারভাইভ করতে পারেন। শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বিকাল 5টার পরে তার অবস্থাটা আরও বেশি খারাপ হয়। এই অবস্থা চলতেছে, কালকে চিকিৎসা করছি কিছু হয়নি, বাধ্য আজকে অ্যাম্বুলেন্স নিয়ে এখানে আসতে হলো। ঢাকায় করোনা রোগীর চাপ বাড়লেও সরকারি তথ্যে বলা হচ্ছে সব হাসপাতালে একই রকম সংকট নেই সাধারণ ও আইসিইউ বেডের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে 320 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশিরভাগকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মামলা দেওয়া হয়েছে 200+ যানবাহনের বিরুদ্ধে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে। রিপোর্ট করছেন জিএম তসলিম। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনেও বিধিনিষেধ কার্যকর করতে রাজধানীর বিভিন্ন অলিগলি, সড়ক ও মহাসড়কে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান। নগরীতে পুলিশ ও র‍্যাবের পাশাপাশি সেনাবাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি, বিধিনিষেধ অমান্যকারীদের সতর্ক করা, অপরাধের ধরন ভেদে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, জেল জরিমানা সবই ছিল আগের দিনের মতো। যারা সদুত্তর দিতে পারছেন না তারা তাদের মতো গন্তব্যে চলে যাচ্ছেন, তাদেরকে আমরা ফিরে দিচ্ছি এবং তাদেরকে অনুরোধ করছি যাতে তারা আর ঘরের থেকে বাইরে বের না হন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর অভিমত অনেক ক্ষেত্রে কিছুটা হলেও সচেতনতা ফিরেছে নগরবাসীর। চিকিৎসা ক্ষেত্রে আমরা বেশিরভাগ লোককে পাইছি আর কিছু গার্মেন্টসের ওয়ার্কারকে পাইছি, এছাড়া তেমন কাউকে আমরা পাইনি যারা প্রয়োজন ছাড়া বের হয়েছে। ফাঁকা রাস্তাঘাট পেয়ে টিকটক, লাইকি ও সেলফিতে মেতে ওঠা অনেক কিশোর তরুণকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। যে অনেকেই কারণ ছাড়া বাইরে বের হচ্ছেন এবং কেউ কেউ মাস্ক পরছেন না, তো আমরা অপরাধীর অপরাধের মাত্রা এবং তার সামর্থ্য বিবেচনা করে কাউকে জরিমানা করছি, কাউকে সতর্ক করে ছেড়ে দিচ্ছি। সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে কোনো কারণ ছাড়াই গাড়ি নিয়ে বের হওয়ায় মামলা ও জরিমানার মুখে পড়তে হয় অনেককে। কারণ ছাড়া বেরোলেও বা কারণ সহ বেরোলেও আমরা কিন্তু প্রত্যেকেই করোনার এগেনস্টে ফাইট করে যাচ্ছি, এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। করোনার ভয়াবহ সংক্রমণের সময় নগরবাসী ঘরে থাকলে শনাক্ত ও মৃত্যু কমে আসবে বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। করোনার ভয়াবহ সংক্রমণ ঠেকাতে সর্বাত্মক লকডাউনের আজ তৃতীয় দিন। কড়াকড়ির কারণে অন্য দিনের থেকে আজ রাজধানীর সড়কগুলো বেশ ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া যারা ঘরের বাইরে বের হচ্ছেন তাদের জবাবদিহিতার আওতায় আনছেন আইন শৃঙ্খলা বাহিনী। উপযুক্ত কারণ ছাড়া রাস্তায় কাউকে পেলেই করা হচ্ছে জরিমানা। লকডাউনের কারণে বন্ধ রয়েছে অফিস, আদালত, সাধারণ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান, তবে বাজার খোলা রয়েছে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, রাজধানীর মহাখালীতে এই মুহূর্তে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম, আমরা সরাসরি কথা বলছি তার সাথে। শামীম, কেমন দেখছেন আজকের লকডাউন পরিস্থিতি? সাগর, গত দুদিনের মতোই কিন্তু আজকেও যে প্রধান সড়কগুলো রাজধানীর, সেই ব্যস্ত সড়কগুলো কিন্তু আজকেও ফাঁকা রয়েছে। তবে গতকালকের চেয়ে আজকে আমরা ব্যক্তিগত গাড়ির সংখ্যা একটু বেশি দেখতে পেয়েছি, তবে সেসব গাড়ির যারা বের করেছেন তাদেরকেও কিন্তু পুলিশের জেরার মুখে পড়তে হয়েছে, কারণ বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্টের যে তল্লাশি সেটি অব্যাহত রয়েছে। পাশাপাশি যে রাজধানীর প্রবেশমুখগুলো রয়েছে সেই প্রবেশমুখেও কিন্তু যে ব্যক্তিগত গাড়ি নিয়ে যে হাইওয়েতে চলাচল সেটি কিন্তু আজকেও বন্ধ রয়েছে এবং এখানে শুধুই পণ্যবাহী যে ট্রাক সেগুলোই ঢুকতে এবং বের হতে দেখেছি আমরা। আরেকটি বিষয় হচ্ছে যে বিভিন্ন এলাকায় যে কাঁচা বাজারগুলো রয়েছে সেগুলোতে গত দুদিন কিছুটা ভিড় থাকলেও মানুষের কিন্তু সেই ভিড়টা আজকে অনেকটাই কমে গেছে, যেহেতু 9টা থেকে 5টা পর্যন্ত কাঁচা বাজার খোলা রাখার সিদ্ধান্ত রয়েছে সরকারের, সে কারণে কিন্তু মানুষ আর হুড়োহুড়ি করছেন না। আজকে আমরা লক্ষ্য করেছি যে অযথা যারা বাইরে বের হতেন সেই মানুষদের পরিমাণ কিন্তু সড়কে একেবারেই কমে গেছে। এবং এখানে বলে রাখা ভালো যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্য অন্য সদস্য, বিশেষ করে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে, পাশাপাশি বিজিবির যে টহল সেটাও বিভিন্ন সড়কে তাদের যে মুভমেন্ট সেটি অব্যাহত রেখেছেন। এবং যেহেতু আপনারা এরই মধ্যে জানেন যে দোকানপাট, শপিং মল এগুলো বন্ধ রয়েছে, বন্ধ থাকার কারণেই কিন্তু মূলত যে বিভিন্ন এলাকায় যে ভিড় থাকে সেই ভিড়টি কিন্তু নেই। তবে মহল্লার মধ্যে মুদি দোকান অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দোকান সেগুলো খোলা থাকার কারণে কিছুটা মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য বের হচ্ছেন। তবে
সাধারণ মানুষ যারা অযথা বের হতেন সেই পরিমাণ কিন্তু একেবারেই কমে গেছে। আর ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিন্তু সব সড়কে বেশি নেই, গুলশান বনানী এদিকটাতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা বেশি রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে সর্বাত্মক যে লকডাউনের তৃতীয় দিন সেটিও কিন্তু কঠোরভাবেই পালিত হচ্ছে এবং পালনের জন্য যে কার্যকর করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটিও অব্যাহত রয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে মহাখালীর সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে ডুবে গেছে ফেনী, শেরপুর ও কুড়িগ্রাম সহ দেশের কয়েকটি জেলার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন এইসব এলাকার অসংখ্য মানুষ। ফেনীতে ভেঙে গেছে মুহুরি ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনটি পয়েন্ট। স্থানীয়দের দাবি ত্রাণ নয়, প্রয়োজন টেকসই বাঁধ নির্মাণ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বিপ্লব রায়। করোনার কারণে সারা দেশে লকডাউনের মধ্যে দেশের কয়েকটি জেলায় শুরু হয়েছে আকস্মিক বন্যা। ফেনীতে বুধবার থেকে টানা বৃষ্টিতে ডুবে আছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার দশটি গ্রাম। ভেঙে গেছে দুই উপজেলার মুহুরী নদীর তিনটি স্থানের বাঁধ। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, রাস্তাঘাট ও মাছের ঘের। স্থানীয়রা বলছেন প্রতিবছরই বাঁধ ভাঙে কিন্তু টেকসই মেরামত হয় না। কিছুদিন আগে বাঁধা কিন্তু এই বছর আবার বৃষ্টিতে কিন্তু এবারটা ভেঙে গেছে। লকডাউনের কারণে আমরা খানাপিনাও বন্ধ, একতা আবার এখানে নদীর ভাঙ্গন বাড়ছে। একটা সুষ্ঠু প্রতীক আছে, আমরা চাই বেরি বাঁধগুলো যাতে আরো সুন্দরভাবে বাঁধা হয়। ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সরেজমিনে পরিদর্শন করে আমি যা দেখেছি সেটা আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। শেরপুরে শুক্রবার বৃষ্টি কম হওয়ায় ঝিনাইগাতি ও নালিতাবাড়ি এলাকার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। এসব এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাটের বেশ ক্ষয়ক্ষতি হওয়ায় ঠিকমতো খাবার জুটছে না অনেকের। এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ায়নি কেউ। দুই দিন হাতে খাই না, আপনার রায় করে নিয়ে যান, ক খাওয়ন দাওন কিছু নাই, গরিব মানুষ খাওয়া দাওয়া নাই, গা শু সাফ করবে না, কাম নাই। এদিকে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমা সহ সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিচু এলাকা। পানি বৃদ্ধির সাথে সাথে শুরু হয়েছে তিস্তা নদীর ভাঙন। পানি উন্নয়ন বোর্ড বলছে বৃষ্টি না কমলে নদ নদীর পানি আরও বাড়বে। বিপ্লব রায়, এটিএন বাংলা। করোনা মহামারীর কারণে বেনাপোল স্থলবন্দরে গত অর্থ বছরে 2,144 কোটি 62 লাখ টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। কাস্টমস কর্মকর্তারা জানান 2020-21 অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 6,244 কোটি 62 লাখ টাকা, আদায় হয়েছে 4,100 কোটি টাকা। এদিকে বন্দরের ব্যবসায়ীরা জানান করোনার মধ্যে একদিকে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি কম হওয়া এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের নানান অনিয়ম ও অব্যবস্থাপনায় অনেকে এ বন্দর ছেড়ে অন্যত্র গিয়ে ব্যবসা করার কারণেও রাজস্ব ঘাটতি বেশি হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রায় 200 ব্যবসা প্রতিষ্ঠানের নেটওয়ার্কে সাইবার হামলা চালিয়েছে রাশিয়ার হ্যাকাররা। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হ্যান্ড্রেস ল্যাবস জানিয়েছে হ্যাকাররা প্রথমে কলোসাল র্যানসামওয়্যারের মাধ্যমে ফ্লোরিডা ভিত্তিক আইটি কোম্পানি কেসিআই হামলা চালায়। এরপর ওই র্যানসামওয়্যার প্রতিষ্ঠানের কর্পোরেট নেটওয়ার্ক এবং তাদের ব্যবহৃত সফটওয়্যারে ছড়িয়ে পড়ে। হ্যান্ড্রেস ল্যাবস জানিয়েছে সাইবার হামলায় রাশিয়া ভিত্তিক রেভিল র্যানসামওয়্যার গ্যাং জড়িত, যদিও বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছে কেসিআই। 10টিরও বেশি দেশে এই কোম্পানির ক্রেতা 10,000-এরও বেশি। এবারে জানিয়ে দেব কোপা আমেরিকার খবর। চিলিকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্যাব্রিয়েল জেসুস লাল কার্ড দেখায় দ্বিতীয়ার্ধে 10 জন নিয়ে খেলতে হয় তিতের দলকে। আরেক কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে প্যারাগুয়েকে 4-3 গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে পেরু। 7 সেপ্টেম্বর সেমিফাইনালে মুখোমুখি হবে এ দু দল। এস এম আশরাফের রিপোর্ট। আসলেন, দেখলেন, জয় করলেন। দ্বিতীয়ার্ধে নেমেই 1 মিনিটের মধ্যে গোল পাওয়া লুকাস পাকুয়েতা এমনটা বলতেই পারেন। কিন্তু পরক্ষণেই গ্যাব্রিয়েল জেসুসের লাল কার্ড দুশ্চিন্তা বাড়ায় সেলেসাও শিবিরে। শেষ পর্যন্ত তাদের জমাট রক্ষণ আর খেলায় ফিরতে দেয়নি
চিলিকে। রিও ডি জেনেইরোর নিলটন সান্তোসে 22 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগটা কাজে লাগাতে পারেননি রবার্তো ফিরমিনো। 5 মিনিটের ব্যবধানে এদুয়ার্দো ভার্গাসকে গোল বঞ্চিত করেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার। 48 মিনিটের পর থেকে 10 জন নিয়ে খেলা তিতের দল এরপর লিড ধরে রাখাতেই মনোযোগ দেয়। অফসাইডে চিলির এই গোল বাতিল না হলে নেইমারদের পরীক্ষাটা আরও কঠিন হতো। আরেক ম্যাচে অলিম্পিকোতে নির্ধারিত সময়ের 90 মিনিট পেরু প্যারাগুয়ে উপহার দেয় আক্রমণ পাল্টা আক্রমণ, লাল কার্ড আর দম বন্ধ করা শ্বাসরুদ্ধকর লড়াই। প্রথমার্ধে গুস্তাভো গোমেজ প্যারাগুয়েকে এগিয়ে নিল তারই আত্মঘাতী গোল আর জানলুকা লাপাদুলার স্কোরে এগিয়ে যায় পেরু। 80 মিনিটে ইউসিমার ইউতন জয়টা প্রায় নিশ্চিত করে দিয়েছিল পেরুর, কিন্তু শেষ মুহূর্তে গোল করে খেলা টাই ব্রেকারে নিয়ে যান গ্যাব্রিয়েল আভালুস। 5 শটে 2 দলই 3টি করে গোল দেয়। সাডেন ডেথে নির্ধারিত হয় জয় পরাজয়। সেখানে আলবের্তো অ্যাসপিনোলার শট রুখে দিয়ে নায়ক বনে যান পেদ্রো গায়েসে। এসি মাস্টারফ এটিএন বাংলা। এবার পার্ট এক্স খেলার খবর। ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে ইতালি ও স্পেন। কোয়ার্টার ফাইনালের খেলায় বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়েছে ইতালি। 31 মিনিটে নিকোলো বারেল্লার গোলে এগিয়ে যায় রবার্তো মানচিনির দল। 44 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লরেন্সো ইনসিনি। প্রথমার্ধের ইঞ্জুরির সময় স্পট কিক থেকে রোমেলা লুকাকু ব্যবধান কমালেও পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। এর আগে দিনের অন্য ম্যাচে টাই ব্রেকারে সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। খেলার মাত্র 8 মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 68 মিনিটে সুইজারল্যান্ডকে সমতায় ফেরায় জর্ডান শাকিরি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা 1-1 ড্র হয়। গোলরক্ষক উনাই সিমোনের নৈপুণ্যে টাই ব্রেকারে জিতে শেষ 4-এ ওঠে স্প্যানিশরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।